অধ্যায়ে আমরা কুল এডিটে কিভাবে সাউন্ড রেকর্ডিং করতে হয় সেটি দেখব। আমরা জানি যে বিভিন্ন ধরনের সাউন্ড রেকর্ডিং এর সফটওয়্যার রয়েছে, যেমন জেট অডিও এবং উইন্ডোজের ডিফল্ট সাউন্ড রেকর্ডার ইত্যাদি। কিন্তু কুল এডিটের সাউন্ড রেকর্ডিং এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেমন আমরা যদি এক নাগারে অনেকক্ষণ কয়েক ঘন্টা সাউন্ড রেকর্ডিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কুল এডিট আমাদেরকে বিশেষ সুবিধা দিবে। এছাড়া এর সাউন্ড রেকর্ডিং এর যে কোয়ালিটি সেটিও বেশ উন্নত মানের। তো এটি করার জন্য আমরা আমরা সর্বনিচে আমরা চলে আসবো এবং এখানে দেখুন লাল একটি বাটন। এটি মূলত রেকর্ড বাটন। তো এটি আমরা আমরা মাইক্রোফোন রেডি করে জাস্ট এই রেডিও এই মাইক রেকর্ড বাটনে ক্লিক করলেই আমরা আমরা ক্লিক করছি। এবং আমরা যদি এটিকে স্টপ করতে চাই, স্টপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে আমরা স্টপ করতে পারবো। এবং আমরা যদি এখন চাই যে আমরা পুনরায় আমরা যতটুকু রেকর্ড করেছি এরপরে থেকে আবার রেকর্ডিং শুরু করতে চাই, সেক্ষেত্রে আমরা ডানে এই যে বাটনটি রয়েছে গো টু ইন্ড অর নেক্সট কিউ, এই বাটনে আমরা ক্লিক করব। ফলে আমাদের কার্সার টেক সব একদম ডানে চলে যাবে। এবং আমরা যদি আবার পুনরায় রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে রেকর্ড বাটনে ক্লিক করলেই ঠিক এই এন্ডিং পয়েন্ট থেকে আবার রেকর্ডিং শুরু হয়ে যাবে। এবং সবশেষে আমরা এই স্টপ বাটনে ক্লিক করে রেকর্ডিং শেষ করতে পারবো। এভাবে আমরা আমাদের রেকর্ডিং যদি কয়েক ঘন্টা রেকর্ড করতে হয় সেক্ষেত্রে আমরা এটির মাধ্যমে খুব সহজেই করতে পারবো এবং সবশেষে এটিকে আমরা সেভ করে ফেলতে পারবো।